বৃহস্পতিবারের সন্ধ্যায় আপনাদের সবাইকে স্বাগত। আজ বৃহস্পতিবার, আমরা মূলত বৃহস্পতিবারের সন্ধ্যায় সৃষ্টিশীল এবং সাংগঠনিক মানুষদেরকে দাওয়াত দিয়ে থাকি। সারা সপ্তাহের ক্লান্তিকর সময় যখন একটা রিল্যাক্সেশন টাইম আসে, তখনই আমরা আড্ডায় বসি সৃষ্টিশীল মানুষদের নিয়ে এবং সাংগঠনিক মানুষদের নিয়ে। আজ আমরা পেয়েছি অণুবীক্ষণ সংগঠনকে, অণুবীক্ষণ সংগঠনের দুই কর্মী জহুরুল ইসলাম শাহরিয়ার এবং করমবীর ইসলাম। আপনাদের দুজনকে স্বাগত আমাদের বৃহস্পতিবার সন্ধ্যায়। কেমন আছেন? ভালো। হ্যাঁ, কেমন চলছে সংগঠন? খুব ভালো। কেমন মানে এই ইদানিং আপনাদের সংগঠনের কি কি কাজ আপনারা করলেন? প্রথমে শাহরিয়ারের কাছে প্রশ্ন। ইদানিং আসলে আমাদের অণুবীক্ষণের সব থেকে বড় একটা প্রজেক্ট যেটা ছিল হচ্ছে অণুবীক্ষণ মুন্ডা স্কুল। তো আমরা মুন্ডা একটা সম্প্রদায় আছে, সেটা আসলে কেউ জানতো না, আমি নিজেও জানতাম না। তো আমরা অণুবীক্ষণ মুন্ডা স্কুল করেছি, যেটা হচ্ছে মুন্ডা সম্প্রদায় তাদের আসলে মানে যেখানে যায় তারা তাদের সাথে কমিউনিকেশন গ্যাপ আছে, যে আমরা যারা সাধারণ বাচ্চা এবং তাদের মধ্যে একটা কমিউনিকেশন গ্যাপ আছে। দ্যাটস ওয়াই আমরা শুধুমাত্র তাদের জন্য, তাদের বোঝার স্বার্থে তাদের জন্য একটা স্কুল করেছি। আচ্ছা, আর আপনার অণুবীক্ষণ সংগঠন থেকে স্কুলটা করে দিয়েছেন, তাই তো? এই যে ফাইন্যান্সটা করেছে কারা বললেন? ফিজাইন কোম্পানি। আচ্ছা, খুব ভালো। আচ্ছা, এই যে বাচ্চাদের নিয়ে কাজ করতেছেন, মানে আপনারা নিজে এক সময় বাচ্চা ছিলেন, তো বাচ্চাদেরকে অনেক যারা পড়াশোনা যারা দূরে থেকে মানে পড়াশোনা বঞ্চিত যারা সোসাইটি থেকে, যাদেরকে আমরা সেভাবে মানে সহযোগিতা করতে পারি না এবং পরিবার থেকে সহযোগিতা যারা পায় না, এইসব মানুষদের নিয়ে আপনারা কাজ করতেছেন, এটা একটা ভালো লাগা কাজ করে কিনা? অবশ্যই, নিজে একটা আত্মতৃপ্তি যে জিনিসটা আছে সেই জিনিসটা কাজ করে। বাহ। শাহরিয়ার, আপনার বাসা কোথায়? আমার বাসা হচ্ছে মেজর। এই সিলেটের মেজর জেলা, মানে আপনি সিলেটই বড় হয়েছেন। আসলে প্রিয় দর্শক, এই সিলেটে কিন্তু প্রত্যেক আপনি যদি খোঁজ নিয়ে থাকেন বিভিন্ন এলাকায় অনেক সৃষ্টিশীল, এই সিলেট শহরে সৃষ্টিশীল তরুণ তরুণীরা সমাজ বদলে দেওয়ার জন্য কাজ করে যাচ্ছেন, যেমন শাহরিয়ার মেজর টিলা থেকে এসেছেন। পড়াশোনা স্কুল কলেজ কোথায়? আমার স্কুল হচ্ছে কি আলামিন জামে ইসলামিয়া, সিলেট মেজর টিলা। আর কলেজ হচ্ছে গিয়ে আমি সিলেট সরকারি কলেজ। আর এখন কি করছেন? এখন আমি আছি সিলেট এমসি কলেজে অনার্স দ্বিতীয় বর্ষে। বাহ, চমৎকার। পড়াশোনার পাশাপাশি এই যে সাংগঠনিক কাজকর্ম করছেন, পড়াশোনা ডিস্টার্ব হয় না? অনেক ছাত্রছাত্রী সাংগঠনিক কাজ করতে চায়, তাদের উদ্দেশ্যে আসলে এই প্রশ্নটা। না, আসলে দেখুন, আমরা যখন অবসর টাইমটা কাটাই তখন যদি আমরা যে আড্ডা না দিই, আমরা যদি কিছু একটা নিয়ে চিন্তা করি কীভাবে আমাদের শহর থেকে বদলানো যায়, কীভাবে আমাদের পাশের এলাকা পাশের জায়গা সেগুলো বদলানো যায়, সেই চিন্তাভাবনাগুলো যদি আপনি অবসর টাইমে করেন, দেখবেন আপনার মাথা থেকে কিছু না কিছু একটা বের হয়ে গেছে। আচ্ছা, তো ওই সময়টা আপনি কাজে লাগান, ওইটা কিন্তু আপনার পড়াশোনা কোনো এফেক্ট করছে না। আচ্ছা, করবীর কাছে প্রশ্ন। করবীর, নামটাই খুব সুন্দর, করবীর। সেই নাম কে রেখেছে? আমার মা রেখেছে। মা রেখেছে, নামের অর্থ? করবীর একটা ফুল। আচ্ছা, আপনাকে আকর্ষণ করলো এবং সংগঠনে যুক্ত হলেন? আমি মূলত এই সংগঠনের যে বাচ্চাগুলোকে নিয়ে কাজ করা হয় মুন্ডা স্কুলটাকে দেখে আমি এসেছি এই সংগঠনে মূলত। তারপরে হচ্ছে এরা বিভিন্ন সামাজিক সচেতনতামূলক কাজ করে যাচ্ছে, আমরা যে সমস্যাগুলোকে হিসাবই করছি না, তাই এর কিছু সমস্যা আছে বা অনেকে আছে যে এগুলোকে নিয়ে চিন্তাভাবনা করেন, তো কেউ নাই আসলে, আমাদের সময় নাই হয়তো, আমরা সেই জিনিসগুলোকে তুলে ধরি। আর অণুবীক্ষণের সেই প্রচেষ্টাটা দেখি আমি আসলে সংগঠনটা। আচ্ছা করমবীর, আপনি বলেছেন যে বাচ্চাদের নিয়ে কাজ করছেন অণুবীক্ষণ, সেটা দেখে আপনার খুব ভালো লেগেছে, তাই আপনি অণুবীক্ষণ এসেছেন। আপনার তো নিশ্চয়ই বাচ্চাদের প্রতি একটা সফট কর্নার তো অবশ্যই আছে, বোঝা যাচ্ছে যেটা। আপনি কি একা একা কাজ করতে পারতেন না যদি অণুবীক্ষণে জয়েন করতে না না যদি না পারতেন? একা কাজ করা যায়, আপনি একা কাজ করতে পারবেন, কিন্তু সবাইকে নিয়ে কাজ করলে হয় কি যে কাজটা আরো বেশি করা যায়, আরো বেশি বেশি মানুষকে ওটার প্রতি আকর্ষিত করতে। তার মানে একটা কাজ যদি আমরা একার চেয়ে সবাই মিলে যদি করি তাহলে সেই কাজটা আরো সহজ এবং অনেক সুন্দরভাবে কাজটা করা যায়, ঠিক এই জন্যই সংগঠন, তাই না? করবি কি করছেন? আমি অনার্স তৃতীয় বর্ষে আছি এমসি কলেজে। প্রিয় দর্শক, এই যে দেখেন, মাত্র সেকেন্ড ইয়ারে পড়াশোনা করছে, বয়স অত বেশি না এই তরুণ তরুণীদের, কিন্তু সমাজকে তারা বদলে দিতে চায় এরকম চিন্তা ভাবনা নিয়ে তারা কাজ করছে।
এই মানুষগুলো আছে বলেই মনে হয় বাংলাদেশটা এখন পর্যন্ত চারদিকে এত খারাপ খবর পাই না আমরা, দুর্নীতির খবর, খুন, ধর্ষণ, হত্যা, এইসব খারাপ খবরের বিরুদ্ধে বাংলাদেশটা এখন টিকে আছে শুধুমাত্র এই ছেলে মেয়েগুলো আছে বলেই আমার তা মনে হয়। এখন পর্যন্ত তো অনেক ভালো কাজ করেছেন, আপনার শুনেছি কোনো অ্যাচিভমেন্ট আছে কিনা সংগঠনের, কোনো পুরস্কার বা কোনো অ্যাচিভমেন্ট? জি অবশ্যই, আমরা 2018 সালে জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড সেরা 50 জায়গায়। আচ্ছা, তো এখান থেকে জয় বাংলা তো অবশ্যই সেরা সেরা সংগঠনগুলোকেই ডাকে, তার মানে অবশ্যই আপনারা বাংলাদেশের সেরা সংগঠনগুলো একটা, কংগ্রেচুলেশনস। আর তারপর হচ্ছে গিয়ে আমরা ভালোবাসা বাংলাদেশ নামে একটা ইভেন্ট করি, যেটাতে হচ্ছে গিয়ে আমাদের যে অনুবীক্ষণীয় ভিডিও ডকুমেন্ট সেটা আমরা প্রদর্শন করি, এবং সেখানে 9643টা ভিডিওর মধ্যে আমরা টপ 25-এ থাকি। তো 2018 সালে এই দুইটাই আমাদের অর্জন এখন পর্যন্ত। 2019 সালে তো নিশ্চয়ই আরও কিছু অর্জন হবে, নিশ্চয়ই কোনো পরিকল্পনা আছে সংগঠন নিয়ে, কোনো এই ইদানিং কোনো কাজ হবে সংগঠন থেকে? জি, ইদানিং আমরা 5টি প্রজেক্ট নিয়ে মানে আগাচ্ছি। তো এখন পর্যন্ত মানে আমরা আমাদের চিন্তার ভেতর সব থেকে ভালো যে প্রজেক্ট আমার যেটা মনে হয় সেটা হচ্ছে কি আমরা বৃক্ষ রোপণ করতে চাচ্ছি, কারণ এখন সময়ের উপযোগী যে প্রজেক্ট ধরতে পারে বৃক্ষ রোপণ করতেই হবে, কারণ অবস্থা তো খুব খারাপ, এত বৃষ্টি, যখন বৃষ্টি হয় খুব বেশি বৃষ্টি, যখন সূর্য উঠে এত গরম দেখা যায় না, তা তো অবশ্যই আমরা আমাদের প্রকৃতিকে নষ্ট করে দিচ্ছি, প্রকৃতিও আমাদেরকে ফিডব্যাক দিচ্ছে, প্রকৃতির কাছে যেতেই হবে। আর কোনো কাজ আপনি শুনে আনন্দিত হবে যে আমরা বৃক্ষ রোপণ শুধুমাত্র সিলেক্ট শহরে করছি না, আমরা করছি হচ্ছে কি সিলেক্ট জেলার প্রায় 13টি উপজেলা আছে। তার মানে আপনার সংগঠনটা শুধুমাত্র এই শহরে না থেকে উপজেলা পর্যায়ে ছড়িয়ে দিচ্ছেন, তাই তো? আর আর কি কাজ? তারপর হচ্ছে কি আমরা চাচ্ছি যে যারা সুবিধা বঞ্চিত বাচ্চা আছে তাদের জন্য একটা মৌসুমি ফলের দোকান দেবো, যেখানে ধরেন তারা কিছু একটা অ্যাওয়ারনেস ক্রিয়েট করলো, ধরেন পলিথিন আছে বা কেউ হাতে নখ টক কেটে আসলো, যারা মানে করতে পারেন এগুলা বেসিক্যালি তারা করলো এই কাজগুলো, করার পর তারা সে ইচ্ছে মতো যে কোনো একটা ফল নিয়ে যায়, মৌসুমি ফল, যে কোনো একটা ইচ্ছে মতো মৌসুমি ফল নিয়ে যায়। ফল নিয়ে টাকা লাগবে না, সম্পূর্ণ বিনা। আচ্ছা আচ্ছা, একটা শুভেচ্ছা মূলক থাকতে পারে হয়তো বা 2 টাকা বা 1 টাকা। আমরা দেখি যে রিক্সাওয়ালা বা শ্রমজীবী মানুষ যারা অনেক খাটে আমাদের, তাদের জন্য আলটিমেট আমরা কিছু করতেছি, অনেকে আছে অনেক খারাপ ব্যবহার করে, ভালো কিছু কিন্তু কেউ করে না। তো আমরা চিন্তা করেছি যারা তাদের জন্য আর কি আমাদের সিলেক্টের যে পয়েন্টগুলো আছে সেই পয়েন্টে একটা করে ফিল্টার বা একটা করে বড় পানির টান যেটা বলি সেইগুলো প্রতিস্থাপন করা, এবং সেখানে সাপ্লাইড যে পানিগুলো আছে সব মানে ওরা সিলিকন পাউডারের সাহায্যে তারা করবে না। তো তারা যদি এই সাহায্যটা আমাদের করে তাহলে প্রতিটা সুবিধা বঞ্চিত যে মানুষগুলো আছে তারা অনেক সময় তৃষ্ণার্ত থাকে, তারা তাদের তাদের বলার যে সম্বোধনের জায়গাটা আর আমাদের সম্বোধনের জায়গাটা, আমরা সমাজের নিচু স্তর কারা আসলে, যারা নিচু স্তরের বা আমি তাদেরকে বলা হয় যে নিচু স্তরের লোক, কিন্তু আসলে নিচু স্তরের তো আমরা যারা আমরা মানে সম্মান দিতে যাই না। এই যে আপনারা সম্মানটা আমরা তাদের আসলে ফিরিয়ে দিতে জানি না, এই যে আপনারা কাজ করতেছেন ওদের সম্মানের জন্য, বাচ্চাদের মানে পুষ্টির জন্য কাজ করতেছেন, খুবই ভালো করতেছেন। আচ্ছা করবি, আপনি এই সংগঠনে যোগ দেওয়ার আগে ছোটবেলার গল্প শুনতে চাই না, আপনি কি সবসময় একাই ছিলেন বাসায়, সবসময় শুধু পড়াশোনাই করতেন নাকি এর পাশাপাশি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস কিছু করতেন? না, মা শিক্ষিকা ছিলেন প্রাইমারি স্কুলে, তো ওই হিসাবে মায়ের হাত ধরেই বড় হওয়া, মা যেটুকুই শেখাতেন ওইটুকুই শেখা, টুকটাক আবৃত্তি শেখাতেন, টুকটাক আঁকাকে করতে পছন্দ করতাম। আপনার বাসা কি? আমার বাসা হচ্ছে সুনামগঞ্জের জামালগঞ্জে। বাহ, অনেক দূর থেকে আসছেন তাহলে এই শহরে পড়তে আসছেন, মানে একদম আরেকটা জেলা থেকে সুনামগঞ্জ থেকে। সুনামগঞ্জের বন্যার কি খবর? পানি বেড়ে গেছে, বন্যায় অনেক মানুষ আসলে খুব বেশি অসুবিধার মধ্যে পড়ে গেছে, অনেকের বাড়ি ঘর হারিয়ে ফেলেছে, আশ্রয়হীনতা এত বেশি বৃষ্টি হচ্ছে,
আবার রোদুলের কথা নাই, সুনামগঞ্জের অবস্থা খুব খারাপ, বিশেষ করে নদ নদীর পানিগুলো বেড়ে গিয়েছে, হাওর ডুবে গিয়েছে, তাদের জন্য কিন্তু অনেক সংগঠন কাজ করা অলরেডি শুরু করে দিয়েছে। আমাদের সিলেটে যে ক্রিয়েটিভ ছেলেপেলেরা আছে তারা কিন্তু অলরেডি মানে ত্রাণ বিতরণে সাহায্য সহযোগিতা করছে, কিন্তু সংগঠন কাজ হচ্ছে না। আপনার ছোটবেলায় গল্প শুনছিলাম, তার মানে কণ্ঠের সাথে একটা কাজ, গান আবৃত্তি, এগুলা গানের গলাটা আমার তেমন একটা ভালো ছিল না, মা বলতেন গানের গলা গান তোমার দ্বারা হবে না, তারপরে ওইটা আর করা হয় নাই। আবৃত্তিতে উনি অনেক উৎসাহ দিতেন। অবসর সময় আসলে অনুবীক্ষণই বলতে আমি একটা কথা বলি, আমার আমার যেটা ভালো লাগে, আমার যে সার্কেলটা আছে না, সার্কেলটা হচ্ছে গিয়ে আমার যে ফ্রেন্ডস আছে, আমরা অনেকক্ষণ যারা সৃষ্টি করেছি বা আমরা যারা প্রতিষ্ঠাতা আছি, তারা সবাই আমরা ফ্রেন্ড, খুব বেস্ট ফ্রেন্ড ছিলাম, তো সেখান থেকে আমাদের শুরু। এখন পর্যন্ত আমাদের ওই একটাই সার্কেল, বন্ধুত্ব থেকেই সংগঠনটা হলো এবং সেই বন্ধুত্বটা শক্ত হয়ে টিকে আছে সংগঠন দ্বারাই। সংগঠনটা আপনাদের ফ্রেন্ডশিপের সিমেন্টিং এজেন্ট বলা যাচ্ছে, মানে এটাই বলতে পারছি। তারপর গেছি হামহাম জলপ্রপাত, অনেক কঠিন জায়গা, পারলেন আপনারা? জি জি। কয়জন গিয়েছিলেন? আমরা ওইখানে গিয়েছি 10 জনের মতো। আসলে মানে মানে থ্রিলিং না থাকে, অ্যাডভেঞ্চারাস যদি না হয় তাহলে ট্রাভেলিং এর আসলে মজাটা একটু কমে যায়, আর যত বেশি থ্রিলিং তত বেশি মজা। মানে হাম হাম যে জায়গাটা, ওই জায়গাটাতে মানে যাওয়ার সময় এই পানি, এই জোক, এই সাপ, তারপর একটা ঝর্ণা পাওয়া যায়, ওই ঝর্ণাটা এই এত 2-3 ঘন্টা হাঁটার যে ক্লান্তিটা, ওই ঝর্ণাটা দেখলে মনে হয় সব শান্তি 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 চলে আসে না? হ্যাঁ অবশ্যই। তারপর ওইখানে আমাদের সাথে গিয়েছিল আমাদের একটা ছোট বোন আছে, এবারে এইচএসসি দিয়েছে, ওর নাম কেতু, বেশ সাহসী মেয়ে, মানে বেশ সাহসী, ওর পায়ে মনে হয় 7-8টা যোগ যোগে ধরছে, তারপর মানে গেছে, একটু পারি নার্ভাস হয়ে গেছে। মেয়েরা তো সাধারণত তেলাপোকাই ভয় পায় আসে। আবার শুনছি যে স্কাউটস এর প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পেয়েছে। ও বাবা, সে প্রচন্ড সাহসী। আচ্ছা, খুবই ভালো। এর বাইরে আমরা পরিবারে কে কে আছেন, তার কি সাপোর্ট করেন কিনা আপনার এই সংগঠন যে কাজ করতেছেন? হ্যাঁ অবশ্যই, আমার আব্বু আম্মু সবাই সাপোর্ট করে। তো আমার জীবনে ধরেন সব থেকে বেশি যদি অবদান কারোর থেকে থাকে, আমার মনে হয় যে আমার বন্ধু যে সাব্দুর রহমান, যার জন্য আজকে অনুবীক্ষণ এই জায়গায় আসছে, আমি ফ্রেন্ড হতে পারি এবং আমরা সবাই এই পর্যায়ে আসার জন্য তার একটা বড় অবদান রয়েছে। একটা প্রশ্ন আপনাদের করাই হচ্ছে না, আপনারা বলছেন বন্ধু থেকে সংগঠন করলেন, সংগঠনের নাম অনুবীক্ষণ, অনুবীক্ষণ কেন? অনুবীক্ষণ হচ্ছে গিয়ে অনুবীক্ষণ এমন একটা যন্ত্র যার মাধ্যমে সমাজের সমাজের বলছি যার মাধ্যমে ছোটো ছোটো যে অণুগুলো আছে বা পরমাণুগুলো আছে সেগুলোকে আমরা দেখতে পাই। তো আমরা কী করি, সমাজের যে জিনিসগুলা খালি মানুষ খালি চোখে দেখতে পারে না, বা ধরেন একটা পলিথিন, কেউ কিন্তু আসলে এটাকে এত ইয়ে করে দেয় না, সেই জিনিসটাকে আমরা গুরুত্ব দিই, কারণ এই জিনিসটার জন্য কিন্তু আমাদের বন্যা হয়, যখন বৃষ্টি পড়ে এই জিনিসটার জন্য আমাদের বন্যা হয়। তো এই জন্যই আমরা যে ছোটো ছোটো জিনিসগুলো মানুষ দেখি না সেগুলো আমরা করার চেষ্টা করি বা করে থাকি। আপনি আপনার বন্ধু গল্প বলছিলেন, শফিকুর রহমান হিমু, আরও কেউ আছে? জি, আরও বলতে মানে শফিকুর রহমান হিমু, বদরুল ইসলাম, এই দুজন হচ্ছে প্রতিষ্ঠাতা মানে আমার সাথে, আর হচ্ছে গিয়ে তৌহিদ আহাদ হৃদয়, মোহাম্মদ পারভেজ ইসলাম, নূর আলম আর মুর্শেদ, এই চারজন হচ্ছে গিয়ে সহকারী প্রতিষ্ঠাতা। আচ্ছা, এই 7 জন মিলেই আমরা সিলেট সরকারি কলেজ থেকে আমাদের শুরু হয় যাত্রা, আজকে এই অবস্থায় আছি। করবি, স্বপ্ন আছে? বলুন, স্বপ্ন ছাড়া মানুষ বাঁচে না শুনেছি, সুতরাং আপনি বেঁচে আছেন এবং চমৎকার কাজ করছেন, নিশ্চয়ই স্বপ্ন আছে? হ্যাঁ, স্বপ্ন তো অবশ্যই আছে, স্বপ্ন আছে দেশটাকে কিছু একটা দেবার, মানে এই আফসোসটা নিয়ে যাতে মরতে না পারি, যে
আমি কিছু করতে পারলাম না বা আমাকে লোকজন কিছু একটা ভালো কিছুর জন্য মনে রাখতে পারলো না। মানে আপনি দেশের জন্য এমন কিছু করতে চান যাতে আপনার মৃত্যুর পরেও আপনাকে মানুষ মনে রাখে, তাই তো? মনে রাখাটাই কি উদ্দেশ্য না দেশের জন্য কাজ করার উদ্দেশ্য? দেশের জন্য কাজ করাটা হচ্ছে মূল উদ্দেশ্য। যত ভালো কাজ করবেন মানুষের আপনাকে মনে রাখবে, মনে রাখুক আর না রাখুক। আচ্ছা, আপনার মধ্যে দেশের এখন কি কি সমস্যা আছে বলে আপনার মনে হয়? বাংলাদেশ অনেক তো সমস্যা, কিন্তু মেজর কয়েকটা সমস্যা আপনার চোখে মনে হয় এই সমস্যাগুলো খুব বেশি প্রকট? এখন তো খুব বেশি প্রকট হচ্ছে, মানুষের বিবেক বোধটা চলে গেছে, ধর্ষণটা খুব বেশি রকম ভাবে বেড়েছে, আর সচেতনতা দরকার এগুলোর জন্য। সব থেকে বেশি যেটা দরকার সেটা হচ্ছে বিবেক বোধটা জাগ্রত করা। এই এর জন্য মানুষের বিবেক বৃদ্ধির জন্য আপনি কি কাজ করছেন আপনার সংগঠন? হ্যাঁ, আমরা এটা নিয়ে বিভিন্ন পোস্টার টোস্টার করতেছি, তারপর হচ্ছে র্যালিটা করতেছি। আজকে অনুষ্ঠান আসার আগে শুনলাম আপনার খুব ব্যস্ত ছিল, কি করছিল? আমরা আসলে তেমন সংগঠন নিয়ে আমরা সবসময় চিন্তা করতে থাকি যে কীভাবে কী করা যায়। সমাজের তো অনেক দেখা যায় অনেক প্রতিভা থাকে যে আমরা দেখতে পাই না, বা ওরা হচ্ছে সুযোগ সুবিধার অভাবে ওদের প্রতিভাটা ঠিক মতো বিকশিত হয় না। আচ্ছা, আমরা সেগুলো একটু তুলে ধরার চেষ্টা করি, আর হচ্ছে বিভিন্ন সমাজের সমস্যা নিয়ে আমরা চিন্তা ভাবনা করি, কথাবার্তা বলি, ওগুলো কোনোভাবে কোনো সমাধান দেওয়া যায় কিনা, কিছু করা যায় কিনা এগুলোর জন্য সবাই একসাথে যদি একটা কাজ করি, একটা স্পিরিট থাকে যে এই কাজটা আমরা করতে পারবো। আমি যদি একা একটা কাজ করি, দিন শেষে আসলে আমি একা করতে পারি না, আলটিমেট যে গোলটা সেটা আমি করতে পারি, সেজন্য সংগঠন জরুরি। কারণ সংগঠনের মাধ্যমে আপনি অনেক কিছু জানতে পারবেন, শিখতে পারবেন, আপনি অনেক কাজ করতে পারবেন, এবং পরিশেষে আপনি সমাজের একটা সাপোর্ট পাবেন। মানে একা একা যেটা সংগঠন বলে সেটা বাকি মানুষজন এগিয়ে আসবে, এগিয়ে আসবে, উদ্বুদ্ধ করবে। জীবন নিয়ে আপনার কোনো পরিকল্পনা? জীবন নিয়ে বলতে গেলে আমার হচ্ছে যে পেশনটাকে প্রফেশন করার খুব বেশি ইচ্ছে। আমি যেহেতু ভিডিও এডিটিং করি আর সংগঠন করি, তো আমার ইচ্ছে আছে এইগুলোর কম্বিনেশন করে একটা, মানে এমন একটা কিছু দাঁড় করানো যাতে সমাজের, আমি যে সমাজ নিয়েই চিন্তা করতে ভালোবাসি, সমাজের কিছু একটু বা সমাজকে কিছু একটা দিতে পারে এই চিন্তা করে করি, বা আমার মানে পেশনটাকে প্রফেশন করার খুব বেশি ইচ্ছে। চমৎকার আড্ডা চলছে আজকে বৃহস্পতিবারের সন্ধ্যায়। আসলে আমরা যদি কাজ মানে সৃষ্টিশীল মানুষদের সাথে কথাবার্তা বললে মনটাই সবসময় ভালোই হয়ে যায়। এই যে ছেলেমেয়েরা কাজ করে যাচ্ছে, তাদেরকে যখন ডাকলাম আমাদের অনুষ্ঠান আসার জন্য, তার আগেও তারা পোস্টারিং করছিল রাস্তায় দাঁড়িয়ে, রাস্তায় জায়গায় ঘুরে ঘুরে পোস্টারিং করছিল সচেতনতা বৃদ্ধির জন্য। আপনারা শুনেছি ধর্ষণের বিরুদ্ধে কাজ করেছিল, কয়েকটা পোস্টারিং করেছেন। এখন তো ধর্ষণ একেবারে বেড়ে গিয়েছে, মানে পত্রিকার পাতা খুললে মানে এই খবর ওই খবর, আমাদের এটা কেন বাড়ছে বলে আপনার মনে হয়? এই যে এই ক্রাইমটা কেন বেশি হচ্ছে বলে মনে হয়? ধর্ষণ আসলে মানুষ বলে হচ্ছে কি, অনেকে কথা বলে যারা ভিকটিম হচ্ছে, কিন্তু আপনারা আপনার বয়সী মেয়েরাই, এবং যারা ভিকটিম করছে তারা কিন্তু, যারা মানে ক্রাইমটা করছে তারা কিন্তু আপনার বয়সী ছেলেরাই। আর 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 একটা কথা বলি, ব্যাপারে হচ্ছে বিচার ব্যবস্থাটা আমাদের দেশে হচ্ছে নরমাল হয়ে গেছে, সেটা প্রথমে দায়ী হচ্ছে বিচার ব্যবস্থাটা। যদি সেরকম কোনো ইয়ে নেওয়া হতো, মানে বড় একটা বিচার হতো, আপনার মনে শাস্তি যদি হতো ধর্ষণের, তাহলে একটা স্টেপ নিলে এগুলা থাকতো না। আসলে তার মানে আপনি বলতে চাচ্ছেন সেটা যে আমরা একটা মানুষ ধর্ষণ করছে, পাটে যাচ্ছে, স্বাভাবিক আরেকটা মানুষ চিন্তা করবে এগুলো বলে কিছু কিছু হয় না। আমি একটা নিষেধ করি, 5 বছরের একটা শিশুকে ধর্ষণ করতে কিন্তু কাপড় কখনো দায়ী হয় না। হ্যাঁ, অনেকে বলে যে এগুলা যে কাপড়ের জন্য রেপ দায়ী, তারপরে আর কি বলে, একটা মানুষের ছাত্রী তাকে ধর্ষণ করা হয়েছে, এরকমই তো আমরা শুনছি এখন, বৃদ্ধা পর্যন্ত ধর্ষিত হচ্ছে, 90 বছরের একজন বৃদ্ধা, এটা কিভাবে সম্ভব? এটা তো কোনো কাপড়ের দোষ হতে পারে না, এটা তো অবশ্যই হচ্ছে গিয়ে মেন্টাল। যে ছেলেগুলা ধরেন আছে আমাদের মধ্যে, অনেক ছেলেপেলে আছে, আপনি দেখলে বুঝবেন না যে এরাই কিন্তু করতে পারে কাজ। আপনি বলছিলেন না যে সংগঠন কেন করা জরুরি, আমার মনে হয় যে এই জিনিসগুলো থেকে আমাদের বাঁচা দরকার। এখন হচ্ছে গিয়ে সমাজকে বাঁচানোর আগে এই জিনিসগুলো থেকে আমাদের আসলে বাঁচা দরকার। এই জিনিসগুলো থেকে যদি আমরা বাঁচতে চাই, তাহলে আমাদের সংগঠন করা জরুরি।
আমার সংগঠন যদি আমরা ব্যস্ত থাকি তাহলে বাধা চিন্তা মাথায় আসবে না, সেটাই তো মূল কথা। আর আমরা হচ্ছে নীতি শিক্ষা দিই যে বাচ্চাগুলো আসে সংগঠন করতে। আমাদের তো হচ্ছে ছোট থেকে বড় পর্যন্ত সদস্য সংখ্যা এরকম, আমাদের দেখা যাচ্ছে HSC-তে পড়ে SSC লেভেলের স্টুডেন্টগুলো আমাদের সাথে যুক্ত। এখন আমরা তাদের হচ্ছে মেইন যেটা শিখাই সেটা হচ্ছে নীতি শিক্ষাটা দিই আগে। প্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম অনুবীক্ষণ সংগঠনের সাথে, আমাদের সাথে আছে জহুরুল ইসলাম শাহরিয়ার এবং করবী নুসরাত। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে একদম চলে এসেছি, শুনছিলাম তাদের গল্প, তাদের চমৎকার কাজের গল্প। অনুবীক্ষণের মাধ্যমে সমাজ যা দেখে না তা ওরা চোখে আঙুল দিয়ে সমাজকে দেখিয়ে দিতে চায়, সমাজ যাকে অবহেলা করে তার জন্য তারা কাজ করতে চায়। আমাদের অনুষ্ঠানে আসার জন্য আপনাদের অনেক ধন্যবাদ, ভালো থাকবেন। ধন্যবাদ এই চমৎকার একটা আড্ডায় আমাদের। আগামী বৃহস্পতিবার দেখা হবে আরও দুজন সৃষ্টিশীল এবং সামরিক মানুষের সাথে। ততদিন পর্যন্ত সুস্থ থাকুন, শুভরাত্রি।